এক রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান গ উনিশশো তেরো ব্যাখ্যা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গীতাঞ্জলি আমি সন্ধিবিদ করেছি গীত প্লাস অঞ্জলি কাব্য গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান যার ইংরেজি নাম তিনি শুধু নোবেল পাওয়া প্রথম ব্যক্তি আমি ব্যক্তি উচ্চারণটি দেখিয়ে দিয়েছি ডান রবীন্দ্রনাথের পিকচার শো আছে উনি আঠারোশো সালে জন্ম নিয়েছেন এবং উনিশশো সালে ইহদাম ত্যাগ করেছেন দুই জোৎস্না ও জনীর গল্প কার লেখা হুমায়ুন আহমেদ ব্যাখ্যা ও জনীর গল্প হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এটি মুক্তিযুদ্ধের বিশাল ক্যানভাসে উপন্যাস হুমায়ুন আহমেদ উনিশশো সালে জন্ম নেন এবং দুই সালে ক্যান্সারে উনি আমেরিকায় মারা যান নাটকের নাট্যকা ইংরেজি হচ্ছে প্লে রাইট কে উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র নীল নীলদর্পণ নাটকের নাট্যকার দীনবন্ধু মিত্র এটি ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ এটি নীলকোরদের অত্যাচার আমি অত্যাচার উচ্চারণটি দিয়েছি ও নীল চাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত নাটক মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকটি নীল দর্প ইন্ডিগো ক্লান্টিং মিরার নামে অনুবাদ করেন দীনবন্ধু মিত্র আঠারোশো তিরিশ সালে জন্ম নেন এবং আঠারোশো তিয়াত্তর সালে এক্সপায়ার করেন কোন বানানটি সঠিক সরস্বতী আমি উচ্চারণটি দিয়েছি সুবিধার জন্য ব্যাখ্যা সরস্বতী বাগদেবী দেবী বিনা পানি হিন্দু অনুযায়ী ইনি ইনি বলিয়া কথিত ভগবান বিষ্ণুর অন্যতম এখানে অন্যতম উচ্চারণটি আমি দিয়েছি পত্নী পত্নী মানে ওয়াইফ বা স্ত্রী সরস্বতী দেবীর একটি পিকচার আমি শো করেছি হাই গোয়ার গোবিন্দ এর অর্থ কি কাণ্ড জ্ঞানহীন অর্থাৎ সেন্সলিস ব্যাখ্যা অতিশয় জেদি ব্যক্তিকে গোয়ার বলে গোয়ার শব্দটি হিন্দি গাওয়ার থেকে এসেছে গোবিন্দ মানে বিষ্ণু শ্রীকৃষ্ণ এরকম বলা হয়ে থাকে যে শ্রীকৃষ্ণ মথুরায় যখন ছিলেন তখন ছোটকালে একটু জেদি টাইপ অনেকে ধারণা করেন সেখান থেকে হয়তো এই গোয়ার গোবিন্দ শব্দটি চলে এসেছে সাফল্যের তিনটি শর্ত এক নম্বর অন্যের থেকে বেশি জানুন দুই অন্যের থেকে বেশি কাজ করুন তিন অন্যের থেকে কম আশা করুন শেক্সপিয়র থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম